নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আইডি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল 10টা মতো বাজে এখন। ব্রেকফাস্ট বানানোর পর কিচেনটা অপরিষ্কার হয়ে গিয়েছিল, তাই লাঞ্চ বানানোর আগে একটু পরিষ্কার করে নিই। কয়েকটি বাসনও ধোয়া বাকি আছে। আজ লাঞ্চে বেশি কিছু বানাবো না, বাসমতি চালের খিচুড়ি আর পাঁপড় ভাজা। আজ সন্ধ্যাবেলায় মম বাড়ি ফিরবে, কী যে ভালো লাগছে। খিচুড়িতে একটু গাজর আর বিনস দিয়ে দেব। আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, ছেলেও দেখছি খিচুড়ি খেতে বেশ পছন্দ করছে। মম যাওয়ার পরের দিন কাজ করতে একটু কষ্ট হয়েছিল, বুঝতেই পারছিলাম না কোথা থেকে শুরু করব। অভ্যেস না থাকলে যা হয় আর কি, ভাগ্যিস রান্নাটা শিখেছিলাম, তা না হলে মমের বেচারি যাওয়াই হতো না। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার খিচুড়িটা বানাবো। কাটাকুটির কাজটা সেরে নিই, বেশি কিছু সবজি দেবো না, একটু গাজর আর বিনস দিয়ে দেব। গাজর পেঁয়াজ আর বিনসগুলো ঝোপাঝোপ কেটে নিই। আমি আবার চপার বোর্ড ছাড়া সবজি কাটতে পারি না, আসলে আমার বটিতে সবজি কাটা অভ্যেস, এখানে তো সবাই নাইফ ইউজ করে। মম তো আবার চপার বোর্ড ছাড়াই এত সুন্দর সবজি কাটে, কি বলবো। নাইফে যে এত সুন্দর কুচি করে শাক কাটা যায়, তাও আবার চপার বোর্ড ছাড়া, মমকে না দেখলে বিশ্বাস করবেন না। আমার মতো পেঁয়াজ কাটতে কাটতে আপনারা কাঁদেন তো? যারা কাঁদেন কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আদা রসুনটা একটু পেস্ট করে নিই। শীতকালে খিচুড়ি খেতে সব থেকে বেশি ভালো লাগে, ওই সময় নানা রকমের সবুজ তরি তরকারি পাওয়া যায়। কাটাকুটি বাটা বাটনির কাজ সব শেষ, এবার বানানোর পালা। বাসমতি চাল আর দু তিন রকমের ডাল, মুগ মসুর অড়হর আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। খিচুড়ি বানাতে যেসব মশলাপাতিগুলি লাগবে সেগুলি আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, গরম মশলা আর গোটা জিরে। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেব। এখন তেলে শুকনো লঙ্কা দেব না, ছেলের জন্য তুলে নিয়ে পরে লঙ্কা ভেজে দিয়ে দেব। সবজিগুলো খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। আজ সকালে ব্রেকফাস্টে রুটি আর আলুর দম বানিয়েছিলাম, ছেলেকে দুধ রুটি দিয়েছিলাম, খেলো না জানেন। ইডলি ধোসা আর সাম্বার খেতে খুব ভালোবাসে, যেদিন ইডলি ধোসা সাম্বার হয় লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেয়। এবার একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা আর নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন প্রায় দিন রাত্রে ছেলের জন্য আমি খিচুড়ি বানাই, ছেলে দেখি বেশ ভালোবেসে খেয়ে নেয়। একটু বেশি করেই বানাই যাতে আমারও হয়ে যায়। শ্বশুরবাড়িতে বিয়ের পর প্রথম যেদিন খিচুড়ি বানিয়েছিলাম সবাই চেটে ফুটে খেয়েছিল জানেন। আসলে এখানে এই ধরনের খিচুড়ি জাতীয় খাবার কেউ বানায় না তো। খিচুড়ির সাথে বেগুন ভাজা আর আলু মাখানো, তাও আবার শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ দিয়ে, জিভে জল চলে এলো। আজ আমি এসব কিছু করব না, শুধু পাঁপড় ভেজে দেব। চাল ডাল মিশিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। খিচুড়ি প্রেশার কুকারের চেয়ে হাঁড়িতে ভালো হয় জানেন, স্বাদ হয় বেশি। কিন্তু এখন যা অবস্থা, গ্যাস আর সময় দুটোরই দাম অনেক।
ততক্ষণে খিচুড়িটা হতে থাক, এদিকে আমি পাঁপড়গুলো ভেজে নিই। কেরালার পাঁপড়গুলো একটু আলাদা জানেন, একটু রুটির মতো দেখতে লাগে, খেতে মন্দ লাগে না। এই পাঁপড়টা গোটাই ভাজতে হয়, ভেঙে ভাজা যায় না। এই তেলটার মধ্যেই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। ছেলের জন্য খিচুড়িটা আগে তুলে নেব, তারপর এই ভাজা লঙ্কাগুলো খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব। দেখি খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু ঘি মিশিয়ে ছেলের জন্য তুলে নেব, তারপর শুকনো লঙ্কা ভাজাগুলো এর মধ্যে মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। ব্লগটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।